দর্শক আমারে কি দেখা যায় না শুধু আমার হাত দেখা যায়, আমি একটু লাফ দিচ্ছি। এইবার বুঝতে পারছেন নিশ্চয় যে দেখেন বিশাল সাইজের রাজকুমার। আপনি যদি গুলিও করেন আশা করি গুলিটাও আমার গরুর ভিতরে ঢুকবে না ইনশাল্লাহ, এমন অর্গানিক গরু। ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন? ভাই আমি 12 লাখ টাকা দাম চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শখ, স্বপ্ন ও গরুর প্রতি ভালোবাসা থেকে অনেক প্রান্তিক খামারি চেষ্টা করেন একটি বড় গরু লালন পালন করার জন্য। তার একটি লক্ষ্য, একটি স্বপ্ন, কোরবানির সময় তার এই বিশাল সাইজের গরুটি নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, সবাই আসবে, দেখবে এবং ভালো একটা দামে এই বিশাল সাইজের গরুটি বিক্রি করবে। কিন্তু এই গরু লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। হ্যাঁ বন্ধুরা, তেমনি বিশাল সাইজের একটি গরু দেখতে এসেছি। আমাদের এক প্রান্তিক খামারি ভাই এই গরুটি সুন্দর করে লালন পালন করছেন 2024 কোরবানি উপলক্ষে। গরুটি রাজধানী ঢাকার ড্যামরা যে স্টাফ কোয়ার্টার আছে তার পাশেই আমাদের কামাল ভাই এই গরুটি লালন পালন করছেন। আমরা এই গরুটি সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য জানানোর চেষ্টা করব, গরুটির ওজন, উচ্চতা, অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বিশাল সাইজের এই গরুটির নাম হচ্ছে রাজকুমার। জি, এই রাজকুমার সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো আমাদের কামাল ভাইয়ের কাছ থেকে। এরই মধ্যেই কিন্তু এই রাজকুমার ছুটোছুটি করছে, দৌড় ঝাঁপ করছে, দেখা যাক লম্বা রশি নিয়ে আমরা তার পিছনে ছুটছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো? জি ভাই ভালো আছি। এই যে বিশাল সাইজের গরুটি দেখতে এলাম কোরবানি উপলক্ষে আপনি প্রস্তুত করছেন, এর নামটা কি দিয়েছেন? এর নাম দিয়েছি ভাই রাজকুমার। রাজকুমার, আমি অবশ্য দর্শকদেরকে জানিয়েছি রাজকুমার শুনতেই খুব ভালো লাগছে ও দেখতেও কিন্তু রাজকুমারের মতো। ওর কালারটা কেমন? ওর কালারটা তো আপনি দেখতে পাচ্ছেন, যারা দেখেন তারাই দেখতে পাচ্ছেন, এটা কালো এবং সাদার মধ্যে, মূলত গোল্ডেন, অনেকটাই গোল্ডেন, সাদা কালোর মধ্যে বলছেন যে একটু গোল্ড কালারের মতো চকচক করছে না? আচ্ছা, ও তো দেখছি যে দীর্ঘক্ষণ ধরে খালি ছটফট ছটফট করছে, তিরিং বিরিং করছে। হ্যাঁ কামাল ভাই, এই গরুটার বয়স কত হলো? এটা বয়স হলো ভাই 3 বছরের কাছাকাছি, 3 বছর পুরা হয় নাই এখনো। দাঁত কয়টা হয়েছে? দাঁত 4টা নতুন উঠছে আর কি, 4টা, 4 দাঁত। মানে ছোটবেলা থেকে আপনি নিয়ে এসেছিলেন? ছোট্ট একদম, মানে দুধ কোনো রকম খায় আমার পাশে, তো ছাইরা দিলে দুধ খেয়ে আসতো, আর এইভাবে আমরা কিনে আনছি একটা খামার থেকে। আচ্ছা, ছোট সময়, পরে ছেড়ে দিলে বাসায় যাই আবার দুধও খেয়ে আসতো, এরকম সময় নিয়ে আসছি আর কি। আচ্ছা, খুব শখের গরু না? করে নিয়ে আসছি, আসছিও শখ করেই। আচ্ছা, এই গরুটা পালার মানে লালন পালন করার এই চিন্তাটা মাথায় ঢুকলো কিভাবে? আগে কি গরু লালন পালন ছেলে ছিল? ওই আমার ছেলে গরু পাগলা, প্রথম ছেলেটা গরু পাগলা ছিল ছোট সময়ে। একটা সময় আমাকে বলছিল, গ্রামে গেছি না গরু নিয়ে আসার জন্য, 11টা গরু আমি ইয়ে সিটি কর্পোরেশনে টাক দিয়ে কোরবানি দিয়ে নিয়ে আসছিলাম ওর জন্য, ছেলেটার জন্য আর কি। আচ্ছা, সেখান থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। এরপর থেকে গরুর প্রতি যে একটা ভালোবাসা, আর এটাও দেখলাম খুব ফিগার ছোট বাছুর, তখন নিয়ে আসছি আমি। আচ্ছা, এই গরুটার এখন ওজন আনুমানিক কত কি চিন্তা করছেন? এটার ওজন হলো 1100+ হবে, আমরা আমাদের কোনো স্কেল নাই, আনুমানিক ধারণা করতেছি, কষাইরা বলছে 1100-র উপরে হবে এই আর কি। কষাইরা তো এটার লাইভ ওয়েট বা বডি ওয়েট তো বুঝতে পারে না, ওরা তো মাংসের হিসাব বলে। মাংস কতটুকু কি বলেছে? বলছিল যে 20-21 মন হতে পারে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক আমরা গরুটা দেখলাম এবং আপনারাও দেখলেন, এর কি কখনো ফিতা দিয়ে উচ্চতা মেপেছিলেন? হ্যাঁ, হাইট মেপেছি আমরা, এখনো যারা আসবে মাইপ নিতে পারবে। এটার হাইট হলো 71-72 ইঞ্চি, মানে এমনি একুরেট মাপ, আমরা মাপটা যদি অন্যরা কিভাবে ধরে ওইভাবে ধরলে 72 হবে, আর আমরা এমনি একুরেট একেবারে উপরে লাঠি দিয়ে যেটা মাপছি ফিতা দিয়ে 71। গরুকে কিন্তু দেখেন কন্ট্রোল করা যাচ্ছে না, ও এত বেশি তিরিং মিরিং করছে। আচ্ছা ভাই, এটা কি কি খাওয়ান মূলত? এটাতে খাওয়া হলো ঘাস, কাঁচা ঘাস খাওয়ায়, ভ্যারাইটি ধরনের ঘাস। কি কি ঘাস? এটা ঘাস হচ্ছে হলো নেপেডো আছে, জি, তারপরে পাঞ্চন ঘাস আছে, দুব্বা ঘাস, অনেক সময় খাওয়াই, বাড়ির পাশে ঘাস আছে আমাদের, এইসব ঘাস কেটে কেটে খাওয়াই, আর আপনার খড়, তারপরে ন্যাচারাল যত খাবার আছে, ভুষি সবই মূলত।
আচ্ছা, ভুট্টার বসি, মসুরির বসি, গমের বসি, কলার বসি, খৈল, এগুলো সব ন্যাচারাল, কোনো খাবার নাই, অন্য ধরনের কোনো খাবার নাই। ওই যে সব খাওয়া এলো অর্গানিক, খাওয়ায় মোটা তাজা করে আর কি, না না এগুলো না, বা বিভিন্ন ধরনের হরমোন, এগুলো সবাই না বলে, কিন্তু না না সত্যিকার অর্থে আপনারা ডাক্তার নিয়ে আসবেন, ফিজিশিয়ান নিয়ে আসবেন, আপনারা পরীক্ষা করে নিতে পারবেন। ফিজিশিয়ান সার্জন নিয়ে আসলে যে কোনো সময় এনি টাইম আমার গরু, আমরা যদি গুলিও করেন আশা করি গুলিটাও আমার গরুর ভিতরে ঢুকবে না ইনশাল্লাহ, এমন অর্গানিক গরু, বডি খুব শক্ত। আপনি অনেকে আছে মনে করে গরু বড় সরো, কিন্তু আপনি দেখেন সম্পূর্ণ অর্গানিক ফুড, এটা গ্যারান্টি দেওয়া, এবং আমি গ্যারান্টি দিব যে কেউ যদি নিতে চায় ভালো গুরু এবং অর্গানিক গুণে মানের গুরু, যে অর্গানিক ভাবে অর্গানিক খাবার খাওয়াইছেন, হ্যাঁ তাহলে ওনারা আসতে পারে। এটা যদিও ফিজিয়ান গরু, এটা কিন্তু গরুটা দেশি গরুর চেয়ে গুণে মানে ভালো হবে। আচ্ছা, খুব ভালো লাগলো ভাই। তো এই যে গরু লালন পালন করলেন দীর্ঘদিন, এই ছোট্ট একটি জায়গায় আমি দেখলাম, এখানে লালন পালন করতে গিয়ে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? আমার অনেকটা সমস্যা হয়েছে যে আমার আমাদের লোক কম, আমার তো কোনো রাখাল নাই, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার আমি সময় সময় আমি এইভাবে, আমাদের অনেক কষ্ট হয়েছে যে বের করলে পাঁচটা ছটা রশি ছিঁড়ে তারপরে আবার ঘরে নিতে হয়, ঢুকাইতে হয়, কিন্তু আমরা সারাক্ষণই প্রতি দু একদিন পরে পরে আমরা গরুটা বাইরে দিই, রুদে দিই। আগে কন্টিনিউ রুদে ছিল, ঘাস খেতো খেতে, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন বের করতে গেলে একবার ছুটে গেছিল আমার পাইটি পর্যন্ত, পুরা পাইটির মানুষ জানে যে এটাকে ধরে আনা কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মূল বিষয়ে একটু আসতে চাই, এই সুঠাম দেহের বিশাল সাইজের যে গরুটি আপনি বলছেন যে প্রায় 1100 কেজির মতো লাইভ ওয়েট হবে, 1100 কেজি প্লাস হবে, ঈদ পর্যন্ত তো আরো বাড়বে আশা করা যায়, দেখতে পারবে স্কেল দিয়ে, আর ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আশা করি 1200 প্লাস হবে। কেউ যদি বলে যে ভাই আমি স্কেলে মেপে তারপরে নেব, স্কেলে নিতে পারবে, উনি নিতে পারবে, স্কেলে নেওয়ার পরে আলোচনা সাপেক্ষে অসুবিধা নেই। আমাদের যেহেতু আমরা স্কেলে মাপ দেই নাই, সবার মুখে মুখে যতটা শুনি, ইচ্ছা করলে ওনারা মেপে দেখতে পারবে, পছন্দ করে তারপরে আমার সাথে আলোচনা বসতে। এখন বলেন এটার আপনাদের এই রাজকুমারের চাওয়া দাম কেমন, কেমন হলে আপনারা এটা চিন্তা ভাবনা করছেন? আসলে অনেকে অনেক রকম দাম চায়, আমি ওই রকম না, একটা বিষয় এখন এবং অথবা কুরবানি পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ আমরা 12 লাখ টাকা দাম চাচ্ছি, আমরা 12 লাখ টাকা চাচ্ছি, তবে যারা নিতে আসবে ওনাদের জন্য, ওনারা তো কাস্টমার, ওনাদের জন্য সুযোগ হইলো, অবারিত সুযোগ, ওনারা ইচ্ছে করলে আলোচনা করে নেগোসিয়েশন করে নিতে পারবে, নিতে পারবে এইটা। হ্যাঁ, আপনার চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম 12 লাখ টাকা। 12 লাখ, এটা কি এখন না ঈদ পর্যন্ত? এখন থেকে ঈদ পর্যন্তই মূলত, এরপরে আমার সাথে যদি কেউ কন্ডিশনে আসে, একেবারে ঈদের বাজারে না, 4-5 দিন আগ পর্যন্ত এরকম, যদি কেউ আমার সাথে শর্ত সাপেক্ষে আলোচনা করে নেয়, আলোচনা করে এদিক সেদিক করে, তখন আমরা ঈদ পর্যন্তই গরুটাকে রেখে দিতে পারি, আমার বাসায় রেখে দেবো, ওনারা ঈদের আগের দিন অথবা ঈদের দিনও নিতে পারবে, আমার বাসা তো ঢাকাই, তো উনি যে কোনো সময়, আমার রাস্তাও ভালো আছে, ইচ্ছে করলে আমার বাসাতে নিয়ে যেতে পারবে, কন্ডিশনালি ভাবে উনি। আচ্ছা আচ্ছা, 12 লাখ আপনার চাওয়া, এরপরে আলাপ আলোচনা করে ঈদ পর্যন্ত আপনার এখানে লালন পালন হবে, পরে সে নিতে পারবে, এবং দামটাও আপনার চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম, এই তো ভাই, চাওয়া দাম। আচ্ছা, এই গরু বিক্রি করার পরে এই যে অর্থটা হবে আর কি, সেটা দিয়ে কি করার চিন্তা ভাবনা আছে? ও, এইটা অর্থ দিয়ে আসলে যেই টাকা আমি খরচ করেছি, অনেকটাই, ম্যাক্সিমামটাই আমার ঋণ, এবং অনেক টাকা খরচ হয় একটা গরু না পুষলে বোঝা যাবে না। তো এই টাকা দিয়ে আমার ছেলেমেয়েরা আছে পড়াশোনা করে, তারপরে আমার বাড়িটা ভাঙ্গা দেখতে পাচ্ছেন, তো যদি পারি হয়তো আমার ইট অনেকগুলো নষ্ট হচ্ছে, ওগুলো দিয়েও আমি সাইড সুইট দিয়ে বাউন্ডারি দিতে পারি, এই কাজ। ভবিষ্যতে কি আরও এই ধরনের বড় গরু পালন করার চিন্তা আছে? ভবিষ্যতে আমার দ্বারা মনে হয় না যে আমি পালতে পারবো, কারণ আমার পক্ষে গরু পালা সম্ভব না, আমার ছেলে যদি পালে শখ করে, আর আমার ওইরকম জায়গাও নেই, আর গরু পালা আমার পক্ষে। জি ভাই, জি, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আবার কথা হবে, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, দেখেন সুঠাম দেহের এই গরুটি বেশ কিন্তু উঁচু, যদিও উচ্চতা বলা হয়েছে আমার চেয়ে, দেখেন আমার মাথা বরাবর একেবারে মাঝখানে, এবং সামনে তো উচ্চতা আরও বরং বেশি হবে। আমি যাই হোক কাছাকাছি আসছিলাম, আর বন্ধুরা যে ওজনটি বলেছে এই ওজনটি কিন্তু একটি আনুমানিক, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, দেখে শুনে দরদাম করে, চাইলে আপনারা স্কেলে ওজন করেও নিতে পারবেন। তো আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকবে, এই যে প্রান্তিক খামারিরা অনেক আশা করে এ ধরনের বড় গরু লালন পালন করে, অনেকে দামের বিষয়টা বলবেন যে আসলে এত দাম কেন, ভাই এটা যেহেতু একটা বড় গরু এবং অনেক শখ করে অনেক কষ্ট করে লালন পালন করতে হয়, যার কারণে এটা কিন্তু মাংসের যে বর্তমান দাম সেটার সঙ্গে কিন্তু মিলবে না। এটা নিশ্চয়ই আপনারা যারা গরু, বড় গরু কেনা বেচা করেন তারা জানেন, বা কোরবানির জন্য যারা নেন তারা কিন্তু শুধু মাংসের হিসাব করে নেন না, একটা সৌন্দর্য, পরিবেশ, কীভাবে লালন পালন করেছে সব বিষয়গুলো মাথায় রেখে নেওয়া হয়।
তো বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন, দেখে শুনে এই গরুটি নিয়ে আলোচনা করে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আবার নতুন কোনো বড় গরু বা খামার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।